ইরানে আঠাশে ডিসেম্বর শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্য এলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য এবারই প্রথম খামেনির দাবি ইরানের শত্রুরা একজোট হয়েছে এবং আর্থিক রাজনৈতিক ও গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে চলমান আন্দোলনকে সামনে এগিয়ে নিচ্ছে ইরানের আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বিক্ষোভকারীদের পক্ষে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে একের পর এক টুইট বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজ দেশের অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো ইরান সরকার বিরোধী আন্দোলনকে বহিঃশত্রুর কার্যকলাপ বলে চিহ্নিত করলেও সেই অভিযোগকে পাত্তা দিচ্ছে না পেন্টাগন জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির দাবি ইরানে চলমান বিক্ষোভ শতভাগ স্বতঃস্ফূর্ত বলেছেন মুক্তিকামী প্রতিটি মানুষেরই ইরানের আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো উচিত নাফিস ইফতেখার চ্যানেল আই